এক বিশেষ সাক্ষাৎকার নেওয়া হয়েছিল নায়িকা অপু বিশ্বাসের। সুপারস্টার শাকিব খান, আমার সন্তান আবরাম খান জয় এবং আমার ছোট সন্তান বীরের প্রতিও আমি ভালোবাসা জ্ঞাপন করে বলছি। আমি আমার সন্তানদেরও ভীষণ ভালোবাসি। এই প্রথম নায়িকা অপু বিশ্বাসকে প্রশংসায় ভাসালেন। অনেকেই আমার সহযাত্রী সহকর্মী হয়ে আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক সাপোর্ট দিয়েছেন। শাকিব খান যে কত বড় একজন শক্তিমান অভিনেতা এ বিষয়টি নায়িকা অপু বিশ্বাস সময় সংবাদকে দিয়েছেন। সেখানে শাকিব খান নিয়ে বলেছেন, শাকিব খানের সফলতা এবং ক্যারিয়ার এবং শাকিব খানকে নিয়ে কথা বলার আগে 50 বার পানি খেয়ে তারপর কথা বলা উচিত বা সমালোচনা করা উচিত। আমি এক বাক্যে বলতে চাই ভাইয়া, সেটা হচ্ছে শাকিব খান একজন অভিনেতা হিসেবে অন স্ক্রিনে তাকে নিয়ে ভালো মন্তব্য করার কোনো মানে কি বলে ক্ষমতার রাইটস যেটাই বলেন না কেন একদমই না। কারণ শাকিব খান হচ্ছে ব্যক্তি জীবন একটা আলাদা ব্যাপার, ওটা আমি এই মুহূর্তে আমি বলতেও চাই না অ্যান্ড আমি আনতেও চাই না। বাট একজন শাকিব খানের নাম নিয়ে স্ক্রিনে বলার আগে আমার মনে হয় যে মানুষ পানি খায় না 5 বার, আমার মনে হয় 50 বার পানি খেয়ে কথা বলা উচিত। কারণ উনি যে পরিমাণের একজন নায়ক, যে পাওয়ারফুল একজন আর্টিস্ট, যে কিনা 2 বছর ঘরে বসে থাকার পরও সে আর্টিস্ট বলা উচিত। আজ সুপারস্টার শাকিব খান তার ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে কথাগুলো নায়িকা অপু বিশ্বাসকে ইঙ্গিত করে বলেছেন সুপারস্টার শাকিব খান। শাকিব খান বলেন, শুরুতে জানতাম না আমার ক্যারিয়ার আসলে কোন দিকে যাচ্ছে। প্রথম দিকে আমার অভিনীত চলচ্চিত্রগুলো খুব বেশি সফলতা পায়নি, তারপরও আমি হাল ছাড়িনি, ভুল থেকে শিক্ষা নিয়েছি, ব্যর্থতাকে সফলতার মতো প্রাধান্য দিয়েছি। আমি সবসময় কঠোর পরিশ্রম, কাজের প্রতি আন্তরিকতা ও সততায় বিশ্বাসী, হয়তো এ কারণে আজ এই অবস্থানে পৌঁছতে পেরেছি। আমি আনন্দিত এই ভেবে যে আমার কাজের মাধ্যমে মানুষকে বিনোদিত করতে পেরেছি এবং পাশাপাশি আমি সবার প্রশংসা পাচ্ছি। অপু বিশ্বাসকে ইঙ্গিত করে সুপারস্টার শাকিব খান কথাটি বলেছেন, কারণ নায়িকা অপু বিশ্বাস তিনি এই কথাটাই বলেছেন, 24 বছর ধরে যে ক্যারিয়ার গড়েছিলেন সেখানে বেশিরভাগ সফলতাই শাকিব খান এবং অপু বিশ্বাসের সিনেমার মাধ্যমে এসেছে। সুপারস্টার শাকিব খান বলেন, আমার দর্শকদের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ, যারা আমার সকল শক্তি ও অনুপ্রেরণার উৎস। আমার সন্তান আবরাম খান জয় এবং আমার ছোট সন্তান বীরের প্রতিও আমি ভালোবাসা জ্ঞাপন করে বলছি। আমি আমার সন্তানদেরও ভীষণ ভালোবাসি। এদিকে সুপারস্টার শাকিব খান আরো বলেন, আমার ভক্তরা এতগুলো বছর ভালোবাসা এবং সম্মান দিয়ে যাচ্ছে আমাকে, আমার পরিবারের কাছেও কৃতজ্ঞ। পরিবার বলতে সুপারস্টার শাকিব খান কিন্তু অপু বিশ্বাস এবং আবরাম খান জয়ও যে তার পরিবারের অংশ, এটিও কিন্তু গণমাধ্যমে তিনি বেশ কয়েকবার স্বীকার করেছেন। তাদের চিরস্থায়ী সমর্থনের জন্য সবার জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা চেয়েছেন সুপারস্টার শাকিব খান। পাশাপাশি সুপারস্টার শাকিব খান তার প্রিয়তমা সিনেমাটি এবার ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে, এই বিষয়ে সুপারস্টার শাকিব খান বললেন, দর্শকদের ভালোবাসা এবং তাদের উৎসাহ উদ্দীপনা এবং তাদের যে কথা দিয়েছেন সেই কথা রাখতে কঠোর পরিশ্রম করছেন শাকিব খান। শাকিব খান বললেন, দিনরাত খেয়ে না খেয়ে আমি শুটিং নিয়ে পড়ে আছি, আপনাদের মুখে একটু হাসির জন্য আমি এই কাজগুলো করে যাচ্ছি, আপনাদের ভালোবাসা চাই। আর হ্যাঁ, অবশ্যই প্রিয়তমা সিনেমাটি আপনারা সবাই যে যার মতো হলে যে সিনেমাটি দেখবেন। আপনাদের ভালোবাসার জন্য আজ আমি সুপারস্টার শাকিব খান হয়েছি, আমাকে এভাবেই আপনারা ভালোবাসা এবং উৎসাহ দিয়ে যাবেন এবং আমার খারাপ সময় যেমন আপনারা আমার পাশে রয়েছেন এবং ভালো সময়ও আমার পাশে থাকেন, গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ভক্ত অনুরাগীদের।